गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। केमन आছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবারের, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের মুখটা বেজায় ভার, পুরো আকাশ অন্ধকার করে এসছে আর ঝমঝম করে বৃষ্টি পড়েই চলছে। বাইরের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে আর তার মধ্যে চা না খেলে মনটা যেন খুব খারাপ হয়ে যাবে। তো সেই কারণে চলে এলাম সোজা রান্নাঘরে চা করে নিতে। প্রথমে এসে রান্নাঘরের জানলাগুলো খুলে দিলাম, কারণ কি বলতো রান্নাঘরটা না প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আর তারপরে বাইরে বৃষ্টি পড়ছিল, তাও দেখলাম খুলে দিই। তারপর বানিয়ে নিলাম আমাদের দুজনের জন্য চা। আর আজকে সকাল থেকে যে প্রকারের বৃষ্টি পড়ছিল, প্রথমে ভাবছিলাম যে ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ এখনকার বাইরের যা পরিস্থিতি আর বাচ্চাদের একটুতেই এত ঠান্ডা লেগে যাচ্ছে, আবার নতুন নতুন ভাইরাসের উপদ্রব। তো এই সাত পাঁচ ভেবে প্রথমে ভেবেছিলাম পাঠাবো না, কিন্তু যেই স্কুলের টাইম হতে যায় দেখলাম বৃষ্টিটা কমে গেল, বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেল। তো সেই কারণে স্কুলে পাঠাবো। আর আজকে আমার বাবুর ডিমান্ড হয়েছে ওকে ডোরা কেক বানিয়ে দিতে হবে। তো সেই প্রস্তুতি নিচ্ছি, মানে আধ ঘন্টা আগে বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করলাম, কারণ বানাতেও বেশ কিছুটা সময় সাপেক্ষ। তো প্রথমে 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি, মানে আজকে ডোরা কেকটা তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও তোমাদের বাচ্চাদের টিফিনে ডোরা কেক দিতে পারো, খুব হেলদি অ্যান্ড খুব ভালো খেতে ছিল, যেটার রিভিউ আমার ছেলে আমাকে দিয়েছে। তো প্রথমে 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি, 2 প্যাকেটে টোটাল 10টা অরিও বিস্কুট ছিল। আর বিস্কুটের মাঝখান থেকে আমি যে ক্রিমটা হয় সেই ক্রিমটা একটা বাটিতে বার করে নিয়েছি। আর বিস্কুটগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এই রকম পাউডার বানিয়ে নিতে হবে। আর তারপর একটা বাটির মধ্যে যে গুঁড়ো করা বিস্কুটটা ছিল সেটাকে মিক্সার গ্রাইন্ডার থেকে ভালো করে চাচিয়ে কুচিয়ে বার করতে হবে, কারণ গায়ে গায়ে না লেগে যাচ্ছিলো, তো সেই কারণে। আর তারপর অল্প অল্প করে সেই মিশ্রণটাকে বানাতে হবে, মানে যে গুঁড়ো বিস্কুটটা ছিল ওর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে হবে, মানে একেবারেই দুধটা দিলে চলবে না, একদম অল্প অল্প করে বানাতে হবে। তোমাদের আমি থিকনেসটা দেখাচ্ছি যে কীরকম পরিমাণে থিকনেসটা করলে জিনিস ভালো হবে আর কেকটাও খুব সুন্দরভাবে উঠবে। তো দেখো এরকম একটা থিকনেসে আনতে হবে, মানে ব্যাটারটার ঠিকটা এরকমই করতে হবে, এর থেকে বেশি পাতলা করলেও হবে না আর গাঢ় করলেও হবে না। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু বেকিং পাউডার। আর তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের চিনি অ্যাড করিনি, কারণ বিস্কুটের যে মিষ্টি ভাবটা রয়েছে সেটাতেই মিষ্টি হয়ে যাবে আর তাতে করে ক্রিমটাও পড়বে, সে কারণে আমি আর এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করিনি। আর তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আসলে আমার কাছে অয়েল ব্রাশ নেই সেই কারণে টিস্যু দিয়ে ভালো করে চারদিকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, মানে তেলটা পুরো কড়াইতে মাখিয়ে নিয়েছি। আর তারপরে মিশ্রণটা আমি এইভাবে দিলাম। আর কিছুক্ষণ বাদে আমি রেখে দেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। আর তারপরে আমি একটা খুন্তি দিয়ে বেশ সুন্দর করে কেকটাকে উল্টে পাল্টে নিলাম। তো আমি এইভাবে না 2টো কেক বানিয়েছি, আর 2টো কেকের মাঝখানে ক্রিমটা দিয়েছি। ক্রিম মানে বিস্কুটের মাঝখান থেকে যেই ক্রিমটা পেয়েছি সেটাকেই আমি একটা ব্লেন্ডার দিয়ে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দুধ দিয়ে তারপর এই ক্রিমটা আমি বানিয়েছি। আর এই ক্রিমটার উপর থেকেও আমি আরেকটা কেক দিয়ে দেবো। তো দেখতে না ভীষণই সুন্দর হয়েছিল আর খেতেও মারাত্মক টেস্ট হয়েছিল। তো তোমরা এগুলো বাড়িতে নিজেদের বাচ্চার জন্য অবশ্যই ট্রাই করতে পারো। আর টিফিনে তো দিলে ভীষণ হেলদি একটা ফুড হয়ে যায়। তো আজকে আমি টিফিনে এটাই দিয়েছিলাম আমার ছেলের ডিমান্ডের ডোরা কেক। আর তারপর ছেলে তার পাপার সাথে চলে গেছিলো স্কুলে। আর মাঝখানে অনেকটা টাইমই চলে গেছে, মানে আমার স্টুডেন্ট এসেছিল, তাকে পড়ানোর ছিল, তো পড়া कमप्लीट करे आमी चले एसेছি আবারও রান্নাঘরে। तो এখন আমার হাজবেন্ড বেরোবে, তো সে কারণে ওকে আজকে টিফিনটা করে দেব। আসলে কি বলতো, যখন আমার খুব তাড়াহুড়োর মধ্যে টিফিন করার কথা মাথায় আসে তখন সবথেকে সহজ পদ্ধতিতে আর চটজলদি খাবার বলতে আমার ডিম টোস্টটাই মনে পড়ে। তো আজকে সেই জন্য ও খুব তাড়া দিচ্ছিল আর আমার দেখলাম হাতে টাইমটাও অনেকটা কম ওকে টিফিন করে দেওয়ার জন্য, তাই জন্য আগে ডিম টোস্টটা ওকে করে দেবো আর তারপরে আমি রান্নার জোগাড় করব। আর তাড়াহুড়োর মধ্যে আমার যেমন এই খাবারটাই সবার সব থেকে মাথায় আগে আসে, আমার হাজব্যান্ডও কিন্তু এটাই বেশি প্রেফার করে। আসলে অন্য কিছু দিলে খেতেও অনেকটা টাইম লাগে, ওর টাইমে হয়ে ওঠে না, আর আমারও করতে এটাই বেশি সুবিধে হয়, কারণ ঘরে সবসময় ডিম ব্রেড থাকে, এটাই তাড়াতাড়ি করে দিই। আর আজকেও সেই জন্য ডিম ব্রেড করে দিলাম আর ওকে দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে আর তারপর আমি আজকে রান্নায় হাত দেবো। আর দেখো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে আর আমি অতক্ষণ বসেছিলাম না ওর কাছে। আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে করব মুগের ডাল মাছের মাথা দিয়ে। মানে কালকেই তোমরা দেখতে পেয়েছো কাতলা মাছের মাথা এনেছিল, সেই মাথাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে আজকে ডাল করব। তো প্রথমে মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে পাশে একটা প্রেশার কুকারে একটু গরম জল করতে দিয়েছি, আর জলটা গরম হতে হতে আমার ডালটাও ভাজা হয়ে গেছে। আর ওই জলের মধ্যে ডালটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটার সাথে আমি দেব হচ্ছে নুন আর 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর ডালটা যতক্ষণে আমার সিদ্ধ হবে ততক্ষণে আমি আর একটা গ্যাসে মাছের মাথাগুলোকে ভেজে নেব। আসলে আমাদের মেয়েদের না সংসার যখন করতেই হবে একটু গুছিয়ে একটু বুদ্ধিবার করে কোনটার পরে করলে সুবিধা হবে সেটাই করতে হয়, কারণ আমাদের টাইম তো আমাদের নিজেদেরকেই বার করে নিতে হবে, তাই না? আর সেজন্য কাজগুলোকেও গুছিয়ে করলে নিজেদের জন্য অনেকটা টাইম পাওয়া যায়। আসলে কি হয় জানো তো বন্ধুরা, আমরা বাড়ির বউরা বা মেয়েরা যখন নিজের জন্য একটু টাইম পাই, মানে আমি তো বিশেষ করে থাকি, যখনই মনে হচ্ছে নিজের জন্য আজকে একটু টাইম বেশি আছে, সেই সময়টা যখন এক্সট্রা কাজ থাকে এক্সট্রা কাজ করে অবশ্যই কাটাই। আর যখন কোনো কাজ করতে ইচ্ছে করে না, যখন কাজ থাকে না, তখন না শুয়েই মনে হয় দিনটা আজকে কাটিয়ে দেবো। মানে আজকের দিনটা আমার এইভাবেই কেটেছে। রান্না করে গেছিলাম ছেলেকে আনতে, মানে আজকে ছেলেকে আনতে যাওয়ার আগে সবটুকু রান্নাও হয়ে ওঠেনি। মানে আমি ডালটা সোমবার দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ যে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আর তারপর মশলাটা কষিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ রসুন দিয়েছি একটু। আমি মাছের মাথা দিয়ে ডাল করলে একটু পেঁয়াজ রসুন দিই, নাহলে মাছের যে আষ্টানি গন্ধটা থাকে ভালো লাগে না ডালের মধ্যে। তো পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে আবারও করে কষালাম ভালো করে। আর তারপরে যে সিদ্ধ হয়ে গেছিলো ডালটা, সেই ডালটা আমি ঢেলে দিলাম। আর তারপর আমি আর একটা কড়াইয়ের মধ্যে নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। মানে আজকে কি যে ভুল করেছি ব্রেকফাস্টটা বানাতে, কি আর বলবো। যে প্রথমে ভেবেছিলাম যে এগরোলের মতন একটা করব, তো সেক্ষেত্রে ময়দাটা আমি বেলে নিয়েছিলাম, কিন্তু ওটা আমার ভাজতে মনে নেই। আমি কি বোকামোর মতন বুদ্ধি করে একদম ডিম দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচা ওই ময়দাটা দিয়ে দিয়েছি। তো কি আর করব, করে ফেলেছি যখন, নষ্ট কি আর করা যায়। ভালো করে তেল দিয়ে আবার ভেজে নিয়েছি। আর তারপরে আর একটা পরোটা ছিল, সেটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর সেটাকে ডিম দিয়ে আমি রোলের মতন ভেজেছি। আর তারপর আজকে এটাই আমি খেয়েছি। আর এই করতে করতে জানো তো প্রায় 12টা বেজে গেছিলো। তারপর একটু এডিটিংয়ের কাজ ছিল, ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ছেলেকে আনতে, আর ছেলেকে আনার পরেই আমি আবারও করে ভাতটা বসিয়ে দিয়েছি। মানে তোমরা অনেকেই জেনে থাকবে আমি কিন্তু ভাতটা অনেকটা দেরি করেই করি, মানে খাওয়ার আগে দিয়ে করি, আমি ভাতটা করে রাখি না। ঠান্ডা ভাত খেতে সত্যিই ভালো লাগে না, আর শীতকালে তো আরও ভালো লাগে না। শীতকালে আমার তো খুব গরম ভাত খেতে বেশি ভালো লাগে। তো চালটা ভিজিয়ে চলে গেছিলাম, আর ডিম করবো ভেবেছিলাম, সেই ডিমটাও করা হয়নি। তো দেখতে পেলে আমার কিন্তু বাসি ভাত ছিল কিছুটা। তো আজকে চালটা অল্প পরিমাণে নিয়েছি, আর বাসি ভাতগুলো যখন ওই ভাতটা হয়ে গেছিলো তখন বাসি ভাতগুলো মিলিয়ে 2-4 ফুট দিয়ে আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছি। মানে আমি না এরকমই করি, चेष्टा करी संसारेर कोनो किछुई जाते नष्ट ना हय। तो निजेर संसार जतटा बाँचिए गुछिए करते पारबो सेई क्षेत्रे किन्तु आमारी आल्टिमेटली लाभटा हय। तो सेई जोन्नो किछुई फेले देवार चेष्टा करी ना। जखन फ्रिज आछे फ्रिजटाके काजे लागाबो ना सेटाओ हय ना। तो भातगुलो आमार किछु बेचे जाय, प्रतिदिनई अल्प बिस्तार भात बाँचे, किन्तु कालके ना अनेकटाई भात बेचेछिलो। आसले आमार हाजबेंड कालके भात खायनि तो सेई कारणे अनेक कटाई भातई बेचेछिलो। तो आजके सेई भातगुलोके मिशिये नि আর আজকে খেয়ে নেব। আমার তো ভাত নষ্ট হলো না। আর ভাতটা হয়ে যাওয়ার পর আমি করে নেব ডিম। তো আজকে না একদম ওই ডিমের কারি করতে ইচ্ছা করছিল না বা প্লেন ঝোল করতে ইচ্ছা করছিল না, কারণ যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করেছি তো সেই কারণে। তো ওই পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আজকে আলুটা ওইভাবে কেটেছি আর ডিমটা ওরকম ফালি ফালি করে কেটে মাখা করব। আর একটা ডিম দেখতে পেলে যে ভেঙে গেছিল, তো সেই কারণে আজকে ছেলেকে ডাল আর ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে খেতে দিয়েছি। আর ওদিকে আমি ডিমের ঝোলটা করে নিচ্ছি। আজকে সকাল থেকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, মানে শুধু বাইরে হাওয়া দিচ্ছে আর মাঝে মধ্যে দু এক ফসলা বৃষ্টি হচ্ছে। তো বাইরের ওয়েদারটা না সত্যি ভীষণ ঠান্ডা ছিল। দুপুরে খাওয়া দাওয়া করে তিনজনে মিলে খুব ঘুম দিয়েছি, মানে ভাত ঘুম বলে না বাঙালিদের, ভাত ঘুম যেটাকে বলে সেটা দিয়েছি। মানে আমি শুয়েছি ওই 3টের সময়, কটায় উঠেছি জানো 6টার সময়, আর 6:30 দিয়ে পড়ানো রয়েছে। তো বিকালে উঠে খুব তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি সোজা চা বসিয়ে দিতে। তো এখন দুজনের জন্য চা করে নেব। আর চা খেয়ে তারপরে আমার আবার পড়ানো আছে। তো ওই যে বললাম যখন ঘরের এক্সট্রা কোনো কাজ থাকে না বা নিজের জন্য বেশ কিছুটা সময় পাওয়া যায় তখন না সত্যি খুব আলস্যতা লাগে। তখন মনে হয় কি সারাটা দিন শুয়ে বসেই কাটিয়ে দেবো। মানে আজকে আমার দিনটা না এইভাবেই কেটে গেছে, মানে এতটা ঘুম ঘুমিয়েছি সে কি আর বলবো। তো তারপর বিকালে উঠে চা করে নিলাম, তারপর পড়ানো হয়ে গেছে। আর পড়ানোর পরে ছেলের ডিমান্ডের আজকে করব হচ্ছে চিকেন পাকোড়া। তো চিকেনটাকে না সকালবেলাই আমি একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর বিকালবেলা একদম পড়ানো হয়ে যাওয়ার পরে গরম গরম ভেজে দিলাম ছেলেকে। চিকেন পকোড়া শুধু কি আর ছেলে খাবে, ছেলের সাথে কি আমরা পাত না, না আমরাও খাবো। তো আজকে তিনজনে মিলে চিকেন পকোড়া খাবো আর সন্ধ্যাটা এনজয় করব। সন্ধে তো না বেশ রাতি হয়ে গেছে। আর আজকে রাত্রে আমার হাজব্যান্ড বলেছে কিছু খাবে না, কারণ সকালের মুগ ডাল খেয়ে তার প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে গেছে। তাই রাত্রিবেলা ভাবলাম সকালের যেই অতৃপ্ত বাসনা ছিল, মানে এগ রোলটা যে খাওয়া হয়নি সেটা রাত্রিবেলা কেননা বানিয়ে নিই, কারণ খাবো যখন আমি আর ছেলে তখন আর রুটি করার ঝামেলা নেই। মা আর ছেলে দুজনে মিলে মুখরোচক কিছু করলেই হলো। তো ছেলেকে আগে করে দিয়েছি আর তারপরে আমারটা অনিয়ন দিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ ঘরে না শসা ছিল না তো সেই কারণে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।